সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম প্যাটার্নের পরবর্তী সংখ্যা নির্ণয় সেক্ষেত্রে এই পদ্ধতিটা আমরা করেছিলাম দুটা পদ্ধতির মাধ্যমে পাশাপাশি দুটি পদের পার্থক্য দিয়ে যারা দেখো তারা আশা করি দেখে আসবে আর এটা দুটা পদ্ধতির মধ্যে একটা ছিল এই যে পাশাপাশি দুটি পদের পার্থক্য দিয়ে সেটাকে আবার দুটা ভাগে ভাগ করা ছিল পার্থক্যটা একই যেমন এখানে সব পার্থক্য তিন হ্যাঁ আবার আরেকটা করা ছিল যেটা পার্থক্যটা একই নয় অর্থাৎ দেখো এখানে প্যাটার্নটা পার্থক্যগুলো একটাতে চার একটাতে পাঁচ একটাতে ছয় হ্যাঁ এইটা আমরা পার্থক্য দিয়েই পরবর্তী দুটা বা তিনটা সংখ্যা নির্ণয় করেছিলাম আজকে আমরা শিখবো এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা দুইটা হোক তিনটা হোক এটা কিভাবে বিজ্ঞানিতীয় রাশির সাহায্য করা যায় আর আমি বলবো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় কেননা পরবর্তীতে তোমাদের অনেক অঙ্কেও এই বিজ্ঞানিতীয় রাশি গঠনটা আসলে দরকার হবে সো এটা মনোযোগ দিয়ে দেখবে আশা করি এখন আমরা চলে যাই অঙ্কে ধরো গিয়ে সমস্যাটা হলো এরকম যে পাঁচ আট এগারো চোদ্দো ডট ডট এই একটা প্যাটার্ন দেওয়া আছে তোমাকে এখন বলা হয়েছে এই প্যাটার্নের পরবর্তী তিনটা সংখ্যা নির্ণয় করো তুমি আগের পদ্ধতি অনুযায়ী প্যাটার্নের পার্থক্য দিয়ে এভাবে করতে পারবে সেটা আগেই দেখানো হয়েছে ওটা আমরা আজকে আলোচনা করব না আমরা আজকে শিখব কীভাবে এটা থেকে একটা বীজগণিতীয় রাশি গঠন করা যায় হ্যাঁ এটা এই বীজগণিতীয় রাশির সাহায্যে তুমি যতটা দরকার ততটা পরবর্তী পদই বের করতে পারবে প্লাস এটা অনেক অঙ্কেও গিয়ে কাজে লাগবে সো এটার জন্য যেটা করতে হবে তোমরা প্রথমেই এদিকে একটা দাগ দিয়ে নেবে সাইডে ডান সাইডে দাগ দিয়ে নিয়ে এটা একটা রাফের জন্য জায়গা প্রস্তুত করবে আমি যেটা এই যে নিচে এখানে করেছি রাফ এটার জন্য তোমাকে করতে হবে কি প্রথমে অঙ্কটা খাতায় তুলে নেবে প্রদত্ত প্যাটার্নটি হলো যেটা। যে এটা তুললাম তোলার পরে পাশাপাশি দুটি পদের পার্থক্য আর এটা আগেও বলেছি পার্থক্য মানে বিয়োগ অর্থাৎ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এগারো থেকে আট বিয়োগ করলে তিন চোদ্দো থেকে এগারো বিয়োগ করলে তিন আর এই পার্থক্যগুলো আগেও বলা ছিল যে দুটি সংখ্যা ঠিক মাঝামাঝি পয়েন্টে রেখবে আর এখানে কোনো কমা ইউজ করবে না আচ্ছা তাহলে সেক্ষেত্রে পার্থক্য তিনটাই দেখো একই এখন আমরা যেটা করবো এই যে রাফে তুমি যেটা জায়গা নিলা ডান পাশে পার্থক্যটা যত হবে অর্থাৎ এখানে পার্থক্য হয়েছে কত তিন পার্থক্য যত হবে রাফে তুমি তত ক লেখবে তিন ছিল পার্থক্য সো তিন ক আচ্ছা তারপরে এইখানে যে প্যাটার্নের মধ্যে যে তোমার পদগুলো আছে পাঁচ আট এগারো চোদ্দো যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে ধরো আমি আটকে চুজ করলাম তাহলে সেক্ষেত্রে আট কিন্তু আমার এই প্যাটার্নের দ্বিতীয় পথ পাঁচ ছিল প্রথম আট হলো দ্বিতীয় আর এই যে রাফে তুমি যে লিখলে তিন ক তিন ক কেন লিখেছিলে ওখানে পার্থক্য ছিল তিন আর এরকম চলক আর সংখ্যা পাশাপাশি থাকলে মাঝখানে একটা কোন সম্পর্ক থাকে এটা বীজগণিত গণিত করেছো তোমরা জানো সো পার্থক্য যত তত ক লেখার পরে তুমি যদি দ্বিতীয় পদটাকে চয়েস করে থাকো তাহলে এখানে তিন গুণন দুই তিন গুণন দুই দিলে কত হয় ছয় আচ্ছা এখানে বলা আছে যে এখানে ক সমান দুই বসানোর অর্থ হলো প্যাটার্নটির দ্বিতীয় পদ অর্থাৎ আটকে মিলাতে হবে কিন্তু আমরা তিন আর দুই গুণ করে পেলাম কত ছয় আর আট মিলাতে গেলে ছয়ের সাথে আরও দুই যোগ করতে হয় আর অর্থাৎ বীজগণিতীয় রাশিটা দাঁড়ালো আমার কত তিন এখন তোমার মনে এখানে প্রশ্ন আসতে পারে যে আমি দ্বিতীয় পদকে কেন চয়েস করলাম এটা কোনো সমস্যা না তুমি যদি বলো আমি তৃতীয়কে চয়েস করবো দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড তৃতীয় পদ ছিল এগারো আর পার্থক্য ছিল তিন সো তোমাকে রাফে লিখতে হবে পার্থক্য যত তত ক তার মানে তিন ক হ্যাঁ পার্থক্যের যত তত ক বলতে তুমি লেখলা তিন ক আর তৃতীয় পদকে চয়েস করলে কয়ের মানটা তিন বসাইতে হবে সো তিন গুণন এখানে দেখো তিন গুণন তিন তৃতীয় পদ যদি চয়েস করো তাহলে তিন তৃক্ষা নয় অথচ আমার এখানে তৃতীয় পদে আছে কত দেখো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তৃতীয় পদে আছে এগারো আর আমি এখানে তিন কর জায়গায় তিন কর জায়গায় যদি কয়ের মানটা কত তিন বসাই তাহলে তিন গুণন তিন দ্যাট ইস তিন হয় হলো নয় আর ওই এগারো মিলেতে গেলে কিন্তু আমাকে আরও দুই যোগ করতে হয় অর্থাৎ এখানেও দেখো তুমি তিন ক যোগ দুই বিজ্ঞানিতীয় রাশিটাই পাবে আবার যদি বলো না আমি চতুর্থ পদ চয়েস করবো দেখো চতুর্থ পদে আছে এক দুই তিন চার চোদ্দ আর পার্থক্য কত তিন সো রাফে যদি তুমি লেখো তিন ক পার্থক্য যত তত ক তাহলে তিন ক আর এক দুই তিন চার চতুর্থ পদ যেহেতু তুমি চোজ করলা তাহলে কয়ের মানটা চার বসাতে হবে সো তিন গুণুন কয়ের জায়গায় কয়ের জায়গায় চার বসাও তিন গুণন চার তিন চারা বারো আর চতুর্থ পদে আছে চোদ্দো মিলেতে গেলে আরও দুই লাগে সব ক্ষেত্রেই তুমি এই রাফে যেটা করলাম তিন যোগ দুই হ্যাঁ এই বিজ্ঞানিতীয় রাশিটাই কিন্তু তৈরি হয়ে যাবে এটা সম্পূর্ণটাই তোমার রাফে থাকবে আর এইখানে বীজগণিতীয় রাশিটা দেখানোর জন্য যেটা করতে হবে এরম একটা হেডিং দিবে বিজ্ঞানিতীয় রাশি নির্ণয় আর এই প্যাটার্ন থেকে প্রথম পদটা যেটা পাস এটা এখানে লিখবে প্রথম পদ পাস আর তোমার রাফে কিন্তু থাকলোই বিজ্ঞানিতীয় রাশিটা তিন ক যোগ দুই সো ওই তিন ক যোগ দুই কয়েক জায়গাটায় প্রথম পদ যেহেতু কয়েক জায়গাটায় যদি এক বসাও তাহলে তিন গুণন এক যোগ দুই তিনককে তিন চার পাঁচ দেখো পাঁচ মিলে গেছে তারপরে দ্বিতীয় পদে আমার এখানে প্যাটার্নে ছিল আট এখানে লিখবে দ্বিতীয় পদ আট জাস্ট কয়েক জায়গায় তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে দুই বসাবে তাহলে তিন গুণন দুই তিন দুগুণে ছয় যোগ দুই একে পুরোপুরি দেখো তিন ক যোগ দুই কিন্তু এখানে একটা জিনিস সতর্কতা অবলম্বন করবে যে তিন তোমার যে বিজ্ঞানীতীয় রাশিটা রাফে তুমি করে রেখেছো তিন প্লাস দুই এটা কিন্তু আগে প্রকাশ করা যাবে না এই পদগুলো সবগুলো দেখানোর পরে লাস্ট লাইনটা আমরা এটা লিখবো সো তারপরে তুমি তৃতীয় পদে গেলা তৃতীয় পদে প্যাটার্নে ছিল এগারো এখানে লিখলা তৃতীয় পদে এগারো আর ওই যে রাফ থেকে তুমি নিচ্ছ তিন ক যোগ দুই ছিল তৃতীয় পদের কারণে কয়ের মানটা তিন বসাও তিন গুণন তিন তিন ত্রিক্ষা নয় যোগ দুই এগারো এইভাবেই চতুর্থ পদে আমার প্যাটার্নে ছিল চোদ্দ তাহলে আমি এখানে চতুর্থ পদ লিখলাম চোদ্দো আর চতুর্থর কারণে কয়ের মানটা বসালাম চার তাহলে তিন চারা বারো যোগ দুই চোদ্দ আসলে আমরা যে চলকটা বলি বিশ্বে রাশিতে যে চলকটা আছে ক চলক মানে কি যে চলে অর্থাৎ যার মান পরিবর্তিত হয় তুমি দেখো এখানে যে এইখানে জিনিসটা তিন এই যে তিন 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 একই আছে এই যে দেখো দুই 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 একই আছে যোগ চিহ্নগুলো একই আছে চেঞ্জ হচ্ছে কিন্তু শুধু আমার এই জায়গাটা মাঝখানের এক দুই তিন চার এইভাবে যতগুলো পথ থাকবে সিরিয়ালি চলতে থাকবে সো এটাই হবে আমার চলক পরবর্তী লাইনই তুমি লিখে দিবে সুতরাং প্রদত্ত বিজ্ঞানিত রাশি তিন কযোগ দুই আর এটা কিন্তু বিজ্ঞানিতীয় রাশি গঠন হয়ে গেল যেটা অন্যান্য অঙ্কে আমাদের বিজ্ঞানিতীয় রাশি গঠন ছেলে আমরা এখানেই উত্তর লিখে দিতে পারবো আর এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু তোমার প্যাটার্নের পরবর্তী তিনটা সংখ্যা চাওয়া হয়েছে সো তিনটা বলতে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে কোনটা কোনটা নাই পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিনটা পদ হয় দুইটা চলে ওইভাবে হিসাব করবে তাহলে পঞ্চম পদ বসাতে গেলে আর বিজ্ঞানিতীয় রাশি একটা মেশিনের মতো এখানে তুমি পঞ্চম পদ দরকার হলে কয়ের মান পাঁচ বসাবে ষষ্ঠ হলে কয়ের মান ছয় বসাবে সপ্তম হলে কয়ের মান সাত বসাবে যদি তোমার এক কোটিতম পদও দরকার হয় তাহলে এই জায়গাটায় কয়ের মান এক কোটি বসাবে তাহলে কিন্তু বের হয়ে আসবে যে সেই তততম পদটি কত কারণ পরবর্তী তিনটা পদ আমাদের পঞ্চম ষষ্ঠ সপ্তমশ ওই বিজ্ঞানিতীয় রাশিতে আমরা পঞ্চম পদটা বের করতে গেলে অর্থাৎ এইখানকার যে চোদ্দোর পরের পঞ্চমটা অর্থাৎ পরবর্তী সংখ্যাটি তাহলে এই এই রাশিতে আমরা কয়ের মানটা পাঁচ বসালাম তিন গুণন পাঁচ যোগ দুই সতেরো তারপর একটা হবে ষষ্ঠ পদ কয়ের মানটা ছয় বসাও তিন গুণন এখানে তিন গুণন ছয় যোগ দুই তিন ছয় আঠারো আর দুইয়ে বিশ সপ্তম পদ হলো এভাবে এই বিজ্ঞানিতীয় রাশিতে কয়েক মনটা সাত বসাও তিনশোটা একুশ আর দুই তেইশ সো আমাদের উত্তর দ্বার হল সতেরো বিশ তেইশ এভাবেই তোমরা যতগুলো পদ চাবে ততগুলো পদই কিন্তু এই বিজ্ঞানিতীয় রাশির মাধ্যমে বের করে দিতে পারো আবার শুধুমাত্র পরবর্তী পথ চাইলে তোমরা আগের যে ভিডিওটাতে ছিল পার্থক্য থেকে বের করা সেটিতেও করতে পারো তবে এই বিজেদীয় রাশি তোমাকে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু গঠনটা জানতেই হবে সো আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলো তোমরা নিয়মিত অনুশীলন করবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তীতে আবার আপগ্রেড ভিডিওগুলো পাবে ধন্যবাদ